हेलो स्टूडेंट हिस्ट्री सिम्प्लीफाइड चैनले तुम्हारा स्वागत। आजकल भिडियोते आलोचना करब जरा बचर उच्च माध्यमिक परीक्षा दिच्छ तादेर जोनो इतिहासेर किछु गुरुत्वपूर्ण टिप्स तुम्हारा किभावे अति सहजे कम परिश्रम करे बा मोटामुटी परिश्रम करले किभावे पास नम्बर पाबे बा हाइस्ट नम्बर पेते पारो तार गोपन सूत्र। तो तुम्हारा भिडियोटी शेष पर्यन्त देखते थाको कारण आमरा जानी जे तुम्हारा एबछर भालो प्रिपारेशन हयतो निते पारोनि बा करोनार जोनो एमनी स्कूल बंद छिलो तोमादेर। तो जाइ होक तुम्हारा भिडियोटि शेष पर्यन्त देखो उच्च माध्यमिक परीक्षा तो आर बेशी दिन बाकी नहीं तो ये अल्प समय मध्य तुम्हारा किभावे सठिक पद्धतिते पढ़ले मोटामुटी इतिहासे भालो नम्बर पाबे तार सूत्रगुलो तुम्हारा जेने नाओ। आर चैनेले नतून होले चैनलटि अवश्यई सबसक्राइब करो ओ पाशे थाका बेल आइकनटि क्लिक करो एरकम भिडियो पाओयार जोन्नो। देखो प्रथमे होच्छे कि तोमादेर टोटाल परीक्षा होच्छे कत नम्बरेर 100 नम्बरेर टोटाल परीक्षा। तो ये 100 नम्बर परीक्षार मध्ये तोमादेर किन्तु प्रोजेक्ट थाकछे 20 नम्बर। तो 20 नम्बर तुम्हारे प्रैक्टिकल बा प्रोजेक्ट यार बाकी थाकछे कत 80 नम्बर माने होच्छे तुम्हार 80 नम्बर। ये 80 नम्बर मध्य तुम्हारे जो टोटालटाई लंग प्रश्न लिखते हैं ता किन्तु नय तुम्हारे एखान मध्य दुटो पार्ट बा दुटो अंश आछे। एकटा होच्छे कि तुम्हारे जो शर्ट प्रश्न सेटा होच्छे कत 40 नम्बर शर्ट प्रश्न थाकबे एवं 40 नम्बर लंग प्रश्न। ये तुम्हारे दुटो अंश एकटा होच्छे 40 नम्बर शर्ट प्रश्न थाकछे আর 40 নম্বরে কি থাকছে 8 নম্বরের লং প্রশ্ন। তো তোমাদের এই যে 40 নম্বরে 8 মানে টোটাল যে 8 নম্বরের লং প্রশ্নগুলো থাকছে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। আগে আমরা শর্ট প্রশ্নটা আলোচনা করে নিই কিভাবে অতি সহজে কিভাবে তুমি কম পড়লে বা মোটামুটি স্টাডি করলে কিন্তু শর্ট প্রশ্নটাকে কভার করতে পারো। দেখো এখানে টোটাল তোমার 40টি শর্ট প্রশ্ন রয়েছে। তাহলে 40টির আবার দুটো পার্ট আছে। কিরকম দুটো পার্ট? একটা হচ্ছে এমসিকিউ পার্ট আর একটা হচ্ছে এসিকিউ পার্ট। তো এসিকিউ পার্টে তোমার রয়েছে টোটাল 16টি প্রশ্ন আর এমসিকিউতে তোমার রয়েছে কটি 24টি প্রশ্ন। তাহলে এই মিলিয়ে তোমার কিন্তু হচ্ছে কত? এই মিলিয়ে হচ্ছে তোমার কত 40। তাহলে এই 40 নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পাস করার জন্য। এই যে 20 নাম্বার আর এখানে রয়েছে তোমার কত 40 নাম্বার, তাহলে 20 প্লাস হচ্ছে তোমার কত 40, টোটাল কিন্তু দেখো 60। তাহলে তুমি প্রজেক্টটা বা প্র্যাকটিক্যালটা মোটামুটি দিলে এবং 40 নাম্বার কিন্তু তুমি এখানে কভার করলে টোটাল তোমার হয়ে যাচ্ছে কত 60 নাম্বার। এই জায়গাটায় তুমি যদি 60-এর মধ্যে 55 বা 50 পেতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু এখানে 5 নাম্বার উঠে যাচ্ছে। তাহলে তুমি অতি সহজে কিন্তু পাস করে যাবে। সমস্যাটা হচ্ছে কোথায়? তোমাকে শর্ট প্রশ্নগুলো কিন্তু সব ঠিক করতে হবে বা কমবেশি তোমার যে শর্ট প্রশ্নগুলো সেগুলোকে ঠিক করে দিয়ে আসতেই হবে। এই যে 40 নম্বরের যে শর্ট প্রশ্ন এই জায়গাটা যদি ঠিকঠাক কভার করতে পারো এবং প্র্যাকটিক্যাল যদি ঠিকঠাক লিখে দিয়ে এসো তাহলে কিন্তু তুমি সহজেই পাস করে যাবে। এবার সহজে পাস করবে কিভাবে বা কি কি পদ্ধতি ফলো করলে তুমি সহজেই পাস করবে সেটা বলে দিচ্ছি শোনো। এক নম্বর কি করবে, তোমাদের যে উচ্চ মাধ্যমিকের কিন্তু প্রচুর প্রশ্ন প্রত্যেক বছর মানে তার এবছর পড়েছে তার আগের বছর এই প্রশ্নগুলো প্রচুর কিন্তু রিপিট হয় শর্ট প্রশ্নগুলো। তো তোমরা কি করবে যে যে প্রশ্নগুলো দেখবে কোনো ভালো সহায়িকা যদি নাও তোমরা, প্রান্তিক হোক রায়মার্টিন হোক বা যে কোনো সহায়িকা যদি তোমরা ফলো করো, সেই সহায়িকার পেছনে দেখবে সাল ওয়াইজ কিন্তু প্রশ্ন দেওয়া আছে, শর্ট প্রশ্ন লং প্রশ্ন সাল ওয়াইজ দেওয়া আছে। তো ওই শর্ট প্রশ্নগুলো যে যে চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষা হচ্ছে এই বছর ওই ওই চ্যাপ্টার থেকে তোমরা শর্ট প্রশ্নগুলো কালেক্ট করে নাও, খাতায় সুন্দর করে লিখে নিলে ওইগুলোকে তুমি বারবার রিভিশন দাও এবং ওই প্রশ্নগুলোর মধ্যে তুমি দেখবে যে ম্যাক্সিমাম কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ, প্রশ্নের সংখ্যা কিন্তু বেশি হবে না। যে ভাবছো যে বিভিন্ন বিগত সালে যে প্রশ্নগুলো পড়ছে হয়তো অনেক সংখ্যায় বেশি হবে, হাইলি তুমি দেখবে যে 50 থেকে 60টার মতো কিন্তু তুমি প্রশ্ন পেয়ে যাচ্ছ। আর এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় আসার চান্স রয়েছে, কমন রয়েছে। এটা একটা তোমার গুরুত্বপূর্ণ টিপস যে সহজে কিভাবে অতি সহজে শর্ট প্রশ্ন বা কিভাবে তুমি পাস করবে। দু নম্বর সূত্র দেখো কিভাবে আর একটা পদ্ধতি তুমি ফলো করতে পারো। একটা ভালো স্ট্যান্ডার্ড তুমি প্রশ্নবিচিত্রা নিয়ে নিলে বা টেস্ট পেপার নাও, সেই টেস্ট পেপারের যে প্রশ্ন আলোচনা করে দেওয়া আছে তাহলে সেইগুলোকে যে কমন প্রশ্নগুলো বা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোকে তুমি সলভ করো। মাল্টিপল চয়েস শর্ট প্রশ্ন সেগুলোকে তুমি ভালোভাবে খাতায় লিখে রেডি করো। আর যদি সেগুলো না পারো আমার চ্যানেলেই আমি ভিডিও দিয়েছি, এমসিকিউ প্রশ্নগুলোকে এসিকিউ আকারে আলোচনা করে দেওয়া আছে, তুমি সেই ভিডিওগুলো দেখতে পারো। তুমি যদি টেস্ট পেপারটা ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু তুমি ম্যাক্সিমাম প্রশ্ন তোমার এখানে কভার হয়ে যাবে বা রেডি হয়ে যাবে শর্ট প্রশ্নের জন্য। তাহলে তুমি টোটাল এখানে যে 60 নাম্বার তোমার এই 60 নাম্বারটা কভার হয়ে গেল। এইবার থাকছে কি তোমার লং প্রশ্ন। দেখো লং প্রশ্নের ক্ষেত্রে কি হয়, তোমাদের টোটাল 40 নাম্বার, এখানে 10টির মতো প্রশ্ন পড়ে এবং তার মধ্যে তোমাকে লিখতে হয় 5টি এবং প্রত্যেকটি প্রশ্নের মান কত 8, সমান 8 5
40 এই যে 40 নাম্বার এই 40 নাম্বারটা কিন্তু এমনি ছেড়ে দিয়ে এলে হবে না তোমাকে এই জায়গাটা কভার করতে হবে তার জন্য সলিউশন কি তার জন্য তুমি বিগত সালগুলোতে মানে যে বছর তুমি পরীক্ষা দিচ্ছ তাহলে কয় পরীক্ষা দিচ্ছ 2022 এ তাহলে 2020 সালে যে প্রশ্নগুলো পড়েছিল 2019 এ যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলোকে ভালো করে তুমি প্রশ্নগুলোকে মুখস্থ করে নাও এবং আমার যদি তোমার অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে সাজেশন দেওয়া আছে 8 নম্বরে সেই সাজেশনটাও দেখতে পারো দেখলে আশা করি অনেকটা হেল্প পাবে এবার হুবহু যে সব 100%ই কমন পাবে তার কোনো মানে নেই কিন্তু ম্যাক্সিমাম কমনটা প্রশ্নটা কিন্তু কমন পেয়ে যাবে তো তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো তাহলে এইভাবে যদি তুমি ফলো করো তাহলে কিন্তু ওভারঅল তোমার 5 নাম্বার উঠে যাবে এইবার আসছি যারা হাইস্ট নাম্বার পাবে বা কিভাবে তুমি ভালো স্কোর করবে যারা ভালো স্কোর করবে তাদের জন্য একটাই সূত্র সেটা হচ্ছে কি 20 নাম্বার তোমার প্রজেক্ট এই জায়গাটায় তোমাকে 20-20 অথবা 19 পেতে হবে দু নম্বর 40 নাম্বারের যে শর্ট প্রশ্ন তাহলে এই শর্ট প্রশ্নগুলো তুমি ভালো করে রেডি করো এই শর্ট প্রশ্নগুলোর মধ্যে 40-40 অথবা তুমি এখানে যদি 38-39 পেয়ে যাও তাহলে কিন্তু তোমার একটা ভালো স্কোরিং জায়গায় তুমি আসতে পারবে নেক্সট আসছি দেখো 40 নাম্বারের যে লং প্রশ্ন তো 40 নাম্বারের লং প্রশ্ন তুমি যাই লেখো না কেন বা যেভাবেই রেডি করো না কেন আমি ধরলাম যে হাইলি তোমার যত নাম্বার কাটুক না কেন এই জায়গাটা তুমি যদি 38-39 পেতে পারো তাহলে কি হবে যে তোমার টোটাল নাম্বারটা কিন্তু বা এই জায়গাটা আমি ধরলাম তুমি 35 পেলে বেশি না 35 পেলে তা সত্ত্বেও কিন্তু তোমার দেখবে 90+ বা 90%-এর বেশি তোমার কিন্তু নম্বর উঠে যাবে তো এইভাবে বাড়িতে বিগত সালের প্রশ্নগুলো বিভিন্ন সাজেশান বা বিভিন্ন টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো সেগুলোকে আগে বেছে নাও সেগুলোকে দেখো কোন প্রশ্নগুলো কমন আসতে পারে সেগুলোতে বাড়িতে মুখস্থ করে করে লেখো আর যে শর্ট প্রশ্নগুলো তোমার কমন বলে মনে হচ্ছে বিভিন্ন সালে পড়েছে অথবা টেস্ট পেপারে রয়েছে সেই শর্ট প্রশ্নগুলো রেডি করো তবে তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে লং প্রশ্নগুলো আলোচনা করার জন্য বা লং প্রশ্নের যে নোটস দেওয়ার জন্য দেখো আমার চ্যানেলটা এই সদ্য নতুন চ্যানেল তো আমি সেভাবে হয়তো প্রোভাইড করতে পারবো না বা সেভাবে টাইম দিতে পারছি না সো যাই হোক তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি যতটা সম্ভব তোমাদের এইচএস পরীক্ষার আগে শর্ট প্রশ্নগুলো কিন্তু আমরা কভার করার চেষ্টা করব তোমরা কিন্তু আমার অত্যন্ত প্রিয় এবং কাছের স্টুডেন্ট সো তোমরা কমেন্ট করে জানাও যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো সমস্যা থাকে কোনো প্রশ্নের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও বা চ্যানেলটাকে কীভাবে আরও তোমাদের হেল্পফুল করা যায় সেটাও সাজেশান তোমরা দিতে পারো বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এরকম ভিডিও পাওয়ার জন্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো